প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন এক সাংবাদিক। বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের ওই সাংবাদিকের সংস্পর্শে আসায় 47 সহকর্মীকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন মার্কিনিরা। প্রথম দফার পর আগামী রবিবার বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশ ছাড়বেন আরও কিছু মার্কিন নাগরিক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। গত 25 মার্চ 6 মাসের জন্য মুক্তি পেয়ে তিনি নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন। দেশের সংকটময় মুহূর্তে মতলববাজদের ছড়ানো গুজব ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ এক ভিডিও বার্তায় তিনি এ নির্দেশ দেন। করোনার উৎস চীনের উহান থেকে কয়েকদিন আগে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যুর ঘটনায় নতুন বিপদ দেখছে চীন। যুক্তরাজ্যের অ্যাজবাস্টন স্টেডিয়াম এতদিন ছিল ক্রিকেট যুদ্ধের ময়দান, আর এখন সেই ক্রিকেট স্টেডিয়ামই করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিসকে। করোনার ত্রাণ তহবিলে $20 কোটি অনুদান দিলেন মার্কিন অভিনেত্রী অপরা উইনফ্রে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের খাওয়ানোর জন্য এই অর্থ ব্যয় হবে।